যাক। শ্রোতা বন্ধুগণ ধন্যবাদ, আমার শিষ্যের সুন্দর বক্তব্য আমরা সকলেই শ্রবণ করলাম, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। অত্যন্ত চমৎকার করে সে আমার যাহা জিজ্ঞাসা ছিল সে এটার মীমাংসা করেছে, বলেছে যে ফানাফিল্লার স্তরে যখন কেউ পৌঁছে যায় তখন কে গুরু কে শিষ্য এটার আর খেয়াল থাকে না, তখন গুরু শিষ্য একাকার হয়ে যায়। এটা ফানাফিল্লা না, এটা তো ফানাফি শায়েক যখন হয়ে যায়, তীরের সুরতে যখন শিষ্য ফানা হয়ে যায় তখনই তো গুরু ভক্ত একাকার হয়ে যায় বেটা, যেমন হয়েছিল আমির কসরু আর নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া তার রঙে রঙিন হয়েছিলেন আমির কসরু, এই হালে যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন ভক্তরা দেখেছিল যে এটা তো আমির কসরুর লাশ না, এটা নিজামুদ্দিনের লাশ। এটা হলো ফানাফি শায়েক, ফানাফিল্লা এটা আরো উপরের মাকাম, আরো উচ্চ স্তরের মাকাম। যাক, অত্যন্ত সুন্দর করে এটার জবাব করেছে, ধন্যবাদ দেই তাকে। তবে একটু আপত্তি রয়ে গেছে আমার ভাই, একটা ব্যাপার হলো আমরা যেন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত না করি, কারণ আছে একটা, বর্তমান এই যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ, তুমি যে গান করো আমরা গান করছি এটা ইউটিউবে যাচ্ছে, এটা সারা দেশে হতে পারে সারা পৃথিবী ভাইরাল হয়ে যেতে পারে। এই যে কোরআনের আয়াত তেলাওয়াত করো এটা আমি নিষেধ করি না, তবে আয়াতটা সহি শুদ্ধভাবে জেনে তেলাওয়াত করা উচিত, আয়াত যদি ভুল হয় সাবধান। দুনিয়াতে আলেমদের খপ্পরে পড়বে এটা সমস্যা নাই, একবার না একবার মুক্ত হবে, মুক্ত করবে, কিন্তু হাসরের দিন আল্লাহ রসুলের দরবারে ধরা পড়ে যাবে। একটু বলে রাখলাম এখানে, কারণ এটা বলা উচিত, আমরাই যদি আমরা সংশোধন করি তাহলে আরেকজনে আর ভুল ধরতে পারবে না। এই জন্য আয়াতটা হলো সূরা কাহাবের 110 নম্বর আয়াত, আয়াতটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্না, কুল ইন্না মা, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতটা হলো এইটা এরকম। তো অর্থটা আবার যা বলেছে সে ঠিক, অর্থাৎ নবী বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, ওই যে মিসলুকুম তোমাদের মতো, এর অর্থ আমরা যেমন মানুষ নবীজি এইরকম মানুষ না, যদি মতো, যদি আমাদের আমরা যেমন হুজুর এমন হইতেন তাহলে মতো শব্দ আসতো না, যেহেতু মতো শব্দ এসেছে সেহেতু তিনি সুরাতে মানুষ কিন্তু জাতিগতভাবে নূর। যাক, তো এখন একটু গান গাই, শিষ্য তার একটা প্রশ্ন আছে আমার কাছে যে ভাই এই কের কাটা বিচ্ছে, আমি বলবো কি আর শুনবে কে, বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা, বলবো কি শুনবে কে বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ও ভাই এই দুনিয়া মায়ার জালে বান্ধা। কত মানুষ পাগল হইয়া
সাজাইয়া আপনার ধন পরকে দিয়া সার করেছে কত মানুষ পাগল হইয়া মায়াতে মন বজাইয়া আপনার ধন ফরকে দিয়া সার করেছে কান্দা বহু রূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে বহু রূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মার লাগাইয়া ধান্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা বলবো কি শুনবে কে বুঝবে কে সব যদি ভব পাড়ি আগে ছাড়ো মায়াপুরি সে দেখরে মন বেপারি বেলা নাই তোর সন্তা দেবে যদি ভব পাড়ি হাতে রেখো প্রেম ধুরি সে দেখরে মন বেপারি বেলা নাই তোর সন্তা আগে পারের রাস্তা খোঁজ তিন তাকিতে গুরু ভজ আগে পারের রাস্তা খোঁজ তিন তাকতে গুরু ভজ জ্ঞান তাকতে পাগল সাজো চোখ থাকতে হো আন্ধা এই দুনিয়া মায়ার জালে বান্দা বলবো কি শুনবে কে বুঝবে কে সব ভুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা চেতন গুরুর সঙ্গ ধরো গুরুর মতে মনকে গড়ো নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা চেতন গুরুর সঙ্গ করো গুরুর মতে মনকে গড়ো নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা ভবে যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন রশিদুদ্দিন বলেন রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়া জালে বান্দা বলবো কি শুনবে কে বুঝবে কে সব ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা রে এই দুনিয়া মায়ার জালে বান্ধা জ্ঞানী শ্রোতা সকলের পদে নয় মাতা আমার ত্রুটি খাতা করিবেন মার্জন
আমায় জিজ্ঞেস করে শুনিলাম কোন বায়াতে আকা বাকারে বলে বলতে হবে সবার স্থলে আরে শুনবেন আমার জ্ঞানী গুণীজন তবে যাই হোক এটা আমার একটু দয়াই করছে মোটামুটি মিস্টার আগুন আরে সর্বনাশ যাক মিস্টার আগুন ও কেত কেত মিস কল বলি হবিলে কইছে এটা আমার দোষ নাই কিছু টাকা দিয়েছে ধন্যবাদ তাকে প্রশ্ন তার দয়া করছে কেন কইলাম ওই যে লালনের একটা গান গাইলো কোন প্রেমে আল্লাহ নবী মেরাজ করেছে কোন প্রেমে আল্লাহর নবী মেরাজ করেছে এমন নিঘুর প্রেম তত্ত্ব কথা আমি শুধাই কার কাছে অর্থাৎ জিগাই কার কাছে আমার ভাগ্য ভালো এটা আমারে প্রশ্ন যে করছে না গানটাই শুধু গাইছে যদি প্রশ্ন করত অন্তত 40 মিনিট এই ব্যাপারে কথা বলতে হইতো এই জন্য ভাই অজ্ঞানী বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো আমার শিষ্যটা জ্ঞানী ভাবছে যে শেষ রাত্রে ঘুরে রে তোটা খাটাইয়া দরকারটা কি তবে প্রেমের একটু সংজ্ঞা আছে আমি এটা বলে দেই আপনাদেরকে প্রেম হলো পাঁচ প্রকার শান্ত ধাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু এই পাঁচ প্রকারের প্রেম পাঁচ প্রকারের প্রেমের মধ্যে আল্লাহ এবং তার রসুল মেরাজ করেছেন যে প্রেমের তারনায় এটা হচ্ছে সূক্ষ্ম প্রেম এই প্রেম পঞ্চ ইন্দ্রিয় দ্বারায় অনুভব করা যায় না এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেম অর্থাৎ আল্লাহ এবং নবী তিনারা যখন মেরাজে হুজুর যখন মেরাজে গিয়েছেন তখন আল্লাহ এবং রসুল এক আকার হয়ে গিয়েছিল এখানে পুরুষ কে ছিল প্রকৃতি কে ছিল তোমাকে একটু ইশারা দেই নবীজি যখন ময়ূর বেশে ছিলেন তখন কিন্তু তিনি ময়ূর ছিলেন না ছিলেন ময়ূরিনী এই যে ময়ূরিনী শব্দটা যে লিঙ্গ মেরাজের মধ্যে পুরুষ এবং প্রকৃতি যিনি তারও একই লিঙ্গ যিনি ময়ূরিনী সেজে ছিলেন তিনি হলেন প্রকৃতি রূপ আর যিনি পরম সত্তা পরম পুরুষ তিনি হলেন পুরুষ রূপ এর চেয়ে বেশি এর ভেদ বলা উচিত না মঞ্চে বলা যায় না এগুলি মঞ্চে বলার কথা না যাক এটা এখানে রেখে দিলাম কোন প্রেমে ফাতেমাকে সাই মা ডাকলো কোন প্রেমে ফাতেমা সাইকে পতি বজলো এই পাঁচ প্রকার প্রেমের ভিতরে এরির ভাগ বিয়োগ আছে ভাই তবে বলার সময়ও নাই আর বলার উপযুক্ত স্থানও এটা না এই জন্য এটা এখানে রাখলাম প্রশ্ন হয় নাই যেহেতু তো তার একটা প্রশ্ন আছে যে বায়াতে আখাবা এটা কি বায়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বায়াত কখন করেছিলেন এটা নিয়ে ইতিহাসবিদগণ হ্যাঁ কতজন ব্যক্তিকে বায়াত করেছিলেন এটা নিয়ে ইতিহাসবিদগণ দুইটা মত ব্যক্ত করেছেন একটা মত হলো রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে মক্কা শরীফের দিকে অগ্রসর হচ্ছেন এর আগে হুদাইবিয়া নামক একটি জায়গায় অর্থাৎ যেইখানে মক্কার কুফফারদের সঙ্গে রসুলে পাকের সন্ধি হয়েছিল আটটা সন্ধি চুক্তি হয়েছিল যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয় এই হুদাইবিয়া নামক স্থানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 1400 তার প্রশ্ন কতজন ছিল এখানে মদিনার 1400 নারী পুরুষ সাহাবি ইনাদেরকে আল্লাহর রসুল সর্বপ্রথম বায়াত দান করেছিলেন যে 1400 নারী পুরুষকে নবীজি বায়াত দান করেছিলেন এটা পীর মুরিদির ব্যাপার ছিল না এটা ছিল রাষ্ট্রীয় বায়াত অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মদিনাকে তো জয় করেছেন মক্কাকেও বিজয় করবেন আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর রাসূল যে রাষ্ট্রপ্রধান হবেন এই জন্য মদিনার 1400 নারী পুরুষ সাহাবীকে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাত মুবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করিয়েছিলেন যে বায়াতের উপরে ভিত্তি করে পবিত্র কোরআন শরীফের সূরার আয়াত নাজিল হয়েছিল সূরা ফাতহের অর্থাৎ বিজয়ের সূরা সূরা ফাতহের 10 নম্বর আয়াত পবিত্র কোরআনে পাকে আসছে এই বায়াতের উপর ভিত্তি করে এই বায়াতটার বিভিন্ন তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন অর্থাৎ রাসূলে পাক যে বায়াত করিয়েছেন এই জন্য এই বায়াতটার নাম হয়েছে বায়াতে রাসূল এবং নবীজি যে বায়াতটা করেছিলেন আল্লাহ পাক এতে রাজি ছিলেন এই জন্য বায়াতে রাসূলকে বায়াতে খোদাও বলা হয় আর হুজুর বায়াত দিয়েছেন মদিনার 1400 সাহাবী নারী পুরুষ বায়াত নিয়েছেন এই জন্য এটাকে বায়াতে সাহাবী এবং বায়াতে রেদওয়ানুল্লাহ হায় তাআলা অথবা বায়াতে আকাবা বলা হয় এটা হলো একটা মত আরেকটা মত হলো হুজুর যেদিন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন এই দিন মদিনার সমস্ত মানুষকে তিনি ডাকলেন তিনার কাছে হে মদিনার নরনারী পুরুষগণ এবং নারীগণ তোমরা আমার কাছে আসো আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমরা সকলেই আমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকৃতি দাও এবং আমার কাছে সকলে আত্মসমর্পণ করো সকলের জানমাল আমার কাছে বিক্রি করে দাও সকলের জানমাল আমার কাছে হাওলা করে দাও আমি আল্লাহর রাসূল তোমাদের জানমালের জিম্মাদার হয়ে গেলাম এই যে হুজুর যেদিন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন এই দিন মদিনার সমস্ত মানুষ নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বিধবা সহ ছোট ছোট বাচ্চারা সহ আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করেছিলেন কেউ কেউ বলেছেন এই বায়াতটাকে বায়াতে আকাবা বলা হয় কিন্তু রে ভাই এটা আমিরে মুয়াবিয়ার ছেলে যখন ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় আসলো তখন সে এই বিধানকে পরিবর্তন করে তার নিজের নামে যে বায়াত দিতে লাগলো এই বায়াতের নাম হলো বায়াতে শেখ এখনো পর্যন্ত এই বায়াতটা দুনিয়াতে চালু আছে ভাই কিছু পীর আছে এরা নিজের নামে মুরিদ করে যে পীর নিজের নামে মুরিদ করে ওই পীর নিজেও জাহান্নামী হবে যে ভক্তরা পীরের নামে বায়াত নেবে এরাও জাহান্নামে যাবে যাক এটা এখানে রাখলাম এই একটা জিজ্ঞাসা তার ছিল কয়টা বাজে রে দুইটা হ্যাঁ গানের রিকোয়েস্ট কি গান ও আমার মতো না বুঝি হ্যাঁ এটা শুনছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা গাবো এই গানটা সমস্যা নাই আচ্ছা রে ভাই আমি ইতিহাসের মধ্যে পেয়েছি একজন গুরু তার শিষ্যকে বলেছিল যে বাবা তুমি যে আমাকে ভালোবাসো এটার একটা প্রমাণ দাও তো বলল দয়াল আমি আমার সব কিছুই তো আপনার তাহলে আমি যে আপনাকে ভালোবাসি এটার কি প্রমাণ আপনি চান কয় প্রমাণ হলো তুমি তোমার স্ত্রীকে এক রাত্রির জন্য আমাকে দিতে হবে যদি সাতসা দিলে দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো আচ্ছা গুরুটা যে আছে তো আছেই আমি যেহেতু গুরু গাইতেছি তোমার গুরুর নাম বা এটা বলার দরকার নাই আচ্ছা তুমি একটু দাঁড়ায় বলবে তো এই শিষ্য কি তার স্ত্রীকে তার গুরুর কাছে এক রাত্রের জন্য দিয়েছিল যদি দিয়ে থাকে তাহলে এখানে কি হয়েছিল এই শিষ্যটা কে ছিল এর নাম কি ছিল এখানে মূলত ব্যাপারটা কি ছিল গুরু শিষ্যের মধ্যে কতটুকু সম্পর্ক হওয়া দরকার বা হইতে পারে হওয়া উচিত এই বিষয়টার উপর একটু আলোচনা করার জন্য জাস্ট তোমাকে একটু জিজ্ঞাসা করে গেলাম আমার মতো না বুঝিয়া
বিশ্বাস করে সকল দিয়া কাঁদিয়া মরিস না সখীগণ কাঁদিয়া মরিস না সখীগণ বিশ্বাস করে সকল দিয়া কাঁদিয়া মরিস না সখীগণ কাঁদিয়া মরিস না সখীগণ সর্বনাশা রূপের জ্যোতি একবার তাকায় যাহার পানে বন্ধু আয় কি জাদু জানে একবার তাকায় যাহার পানে তার দুনয়নে কি যে আকর্ষণ হায় রে জাদু জানে একবার চায় যাহার পানে দুই নয়নে কি যে আকর্ষণ সর্বনাশা রূপের জ্যোতি যে দেখে তার হয় ডাকাতি কুলমান জাতি পরে নেয় হরণ সে হয় রে অন্ধ খুঁজে নাই আর ভালো মন্দ তার প্রেমে সে হয় রে অন্ধ খুঁজে নাই আর ভালো মন্দ দিদা বন্ধ কারণ কারণ কাঁদিয়া মরিসনা সখীগণ আমার মত না বুঝিয়া বন্ধুরে যে ভালোবাসে সমাজের লোক তারে দোষে নামিসে তার সঙ্গে কোন জন আয় বন্ধুরে যে ভালোবাসে সমাজের লোক তারে দোষে আমি সে তার সঙ্গে কোন জন ছাড়িয়া সাদের গরবারি পুত্র কন্যা জমিধারি দেশান্তরী পাগলের মত ছাড়িয়া সাদের গরবারি পুত্র কন্যা জমিধারি দেশান্তরি পাগলের মত ঘুরিতে হয় বনে বনে আহার নিদ্রা লয় না মনে ঘুরিতে হয় বনে বনে আহার নিদ্রা লয় না রে মনে কেউ না শুনে বিরহীর রুদন কাঁদিয়া মরিস না লো সখীগণ আমার মত না বুঝিয়া
আপন সাধে পীড়িত করে পড়ে ফাঁদে কেঁদে কেঁদে গেল মোর জীবন আয় না বুঝিয়া আপন সাধে পীড়িত করে পড়ে ফাঁদে কেঁদে কেঁদে গেল মোর জীবন এই বুঝি তার প্রেমের ধারা আয়ু থাকতে চিন্তা মরা মন চুরার স্বভাব হয়ে মন এই বুঝি তার প্রেমের ধারা আয়ু থাকতে চিন্তা মরা চুরার স্বভাব হয় এমন তারে ভালোই চিনে ললিত মিয়া সকল কিছু লুটে মিয়া ভালোই চিনে ললিত মিয়া সকল কিছু লুটে মিয়া শ্যাম কালিয়া হইয়া যায় গুপন কাঁদিয়া মন কৃষ্ণা সখীগণ আমার মত না বুঝিয়া বিশ্বাস করে সকল দিয়া কাঁদিয়া মরিষ্ণা সতীগণ কাঁদিয়া মরিষ্ণা সতীগণ কাঁদিয়া মরিষ্ণা Oh.